হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব। এর আগে আমি ওয়েস্ট বেঙ্গল মানে সেন্সাস আলোচনা করেছি, ওয়েস্ট বেঙ্গলের সেন্সাস এবং ভারতের সেন্সাস দুটোই আলোচনা করেছি। তো আমি ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন, যেখান থেকে আপনি কোয়েশ্চেন কমন পাবেন 100%, ঠিক আছে। কেননা সেন্সাস থেকে প্রতি পরীক্ষায় কোয়েশ্চেন আছে, এমন কোনো পরীক্ষা নেই যে সেখানে সেন্সাস থেকে আপনি কোয়েশ্চেন পাননি। আর ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি যেহেতু পশ্চিমবঙ্গের আমরা পরীক্ষা দিচ্ছি, সব পরীক্ষাতে পশ্চিমবঙ্গের জিওগ্রাফি নিয়ে কোয়েশ্চেন থাকবে। তো যেখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা আজ আলোচনা করবো। তার আগে জানিয়ে দেবো, যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। তাহলেই আপনি যত ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান পাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এটা আমার হাম্বল রিকোয়েস্ট, এবং গ্রুপে শেয়ার করবেন। আর যে কোনো ভিডিও দেখবেন, ভিডিও দেখার সময় একটা লাইক দেবেন। চলুন শুরু করা যাক। ফিজিওগ্রাফি নিয়ে আলোচনা করবো, ওয়েস্ট বেঙ্গলের ফিজিওগ্রাফি। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে, কালিম্পং টাউন ইজ লোকেটেড অন দ্য স্লোপ অফ হুইচিল। আচ্ছা, তার আগে বলে দিই, আমরা জানি কালিম্পং ডিস্ট্রিক্ট হয়েছে, পশ্চিমবঙ্গে কতগুলো ডিস্ট্রিক্ট আছে আপনারা কমেন্টে জানাবেন। পশ্চিমবঙ্গে যে লাস্ট যে 3টে ডিস্ট্রিক্ট অ্যাড হয়েছে, ঠিক আছে, প্রথম অ্যাড হয়েছিল কি, প্রথম অ্যাড হয়েছিল কালিম্পং, তারপরে ঝাড়গ্রাম, শেষে হচ্ছে পশ্চিম বর্ধমান, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 1, কালিম্পং টাউন ইজ লোকেটেড অন দ্য স্লোপ অফ হুইচিল, কোন হিল মানে কোন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থান করছে। এটা হচ্ছে আনসার হচ্ছে স্লোপ অফ দুরপিন দারা হিল, ঠিক আছে, স্লোপ অফ দুরপিন দারা হিল। এটা কোথায় অবস্থিত আছে ডিটেলস বলে দিচ্ছে। এটা হচ্ছে, ইট ওয়াজ ফর্মড 14 ফেব্রুয়ারি 2017, তো আগেই বলেছি। তো এটা হচ্ছে 21তম ডিস্ট্রিক্ট, 14 ফেব্রুয়ারি 2017 এটা নতুন ডিস্ট্রিক্ট হিসাবে আত্মপ্রকাশ করেছে আফটার স্প্লিটিং ফ্রম দ্য, এটা কোন ডিস্ট্রিক্ট থেকে স্প্লিট করেছে মানে ভেঙে হয়েছে, সেটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এটা হচ্ছে 21তম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ইট কনসিস্ট অফ দ্য কালিম্পং মিউনিসিপ্যালিটি অ্যান্ড 3 কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক, কালিম্পং 1, কালিম্পং 2 অ্যান্ড গুরুবর্ধন, ঠিক আছে। তাহলে কালিম্পং নিয়ে আমাদের যেগুলো মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা আমাদের আলোচনা হয়ে গেল, ঠিক আছে। এবারে আমরা আসছি কোশ্চেন নাম্বার 2, জম্মু আইল্যান্ড। জম্মু আইল্যান্ড কোথায় আছে? না, এখানে দেওয়া আছে জম্মু আইল্যান্ড ইজ ইন লোকেশন বে অফ বেঙ্গল আর্চিপেলাগা সুন্দরবনস অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়া। আর্চিপেলাগা মানে কি? আর্চিপেলাগা মানে হচ্ছে দ্বীপ, ঠিক আছে। দ্বীপ মানে শুধু একটা দ্বীপ নয়, যেগুলো অনেকগুলো দ্বীপ একসাথে অবস্থান করছে। তাহলে এখানে কোথায় আছে না, জম্বুদ্বীপ বলে আমরা জানি, জম্বুদ্বীপ কোথায়, সেটা হচ্ছে সুন্দরবনের অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া, হচ্ছে সুন্দরবনের আশেপাশে, অর্থাৎ এটা কাছাকাছি পড়ছে কোথায় না, পশ্চিমবঙ্গের। যেহেতু সুন্দরবন পশ্চিমবঙ্গে অবস্থিত, সেহেতু এটা লোকেশন বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলের হচ্ছে বঙ্গোপসাগরের কাছে আর্চিপেলাগো অফ সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের দ্বীপ শ্রেণীর মধ্যে অবস্থান করছে। এটা কোথায় অবস্থান করছে, কোন ডিস্ট্রিক্ট? না, এটা হচ্ছে সাউথ 24 পরগনা। এবং ডেমোগ্রাফিক পপুলেশন জম্মুদ্বীপ ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড অফ আইসোলেটেড দ্য আইল্যান্ড, এটাকে আইল্যান্ড নাম দেওয়া হয়েছে, দ্বীপ নাম দেওয়া হয়েছে। আচ্ছা, সিচুয়েটেড ইন দ্য বে অফ বেঙ্গল অ্যাবাউট 8 কিমি টু দ্য সাউথ ওয়েস্ট অফ বকখালি ইন দ্য সাউথ 24 পরগনা। তাহলে আমরা এখানে জেনে নিলাম যে জম্মুদ্বীপ কোথায় অবস্থিত, না 8 কিমি দূরে আছে দক্ষিণ 24 পরগনা, বকখালি থেকে 8 কিমি দূরে। কোশ্চেন নাম্বার 1, 3 বলছে, ফার্স্ট সাবমার্জ আইল্যান্ড ইন দ্য সুন্দরবন। এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা অনেকবার পেয়েছি পরীক্ষা, ফার্স্ট সাবমার্জ বলেছে। এখানে কিন্তু কথাটা উল্লেখ আছে, সরি, এখানে কিন্তু কথাটা উল্লেখ আছে কি, ফার্স্ট সাবমার্জ অনেকগুলো হয়েছে, কিন্তু প্রথম সাবমার্জ দ্বীপ বলছে, সাবমার্জ আইল্যান্ড অফ সুন্দরবন। এখানে দিয়েছে লোহা ছাড়া আইল্যান্ড, তাহলে এটা হচ্ছে লোহা ছাড়া আইল্যান্ড। আইল্যান্ডটা কোথায় অবস্থিত দেখে নেবো, দিস আইল্যান্ড ওয়াজ অ্যান্ড ইজ লেট হুইচ ওয়াজ পারমানেন্টলি ফ্লডেড, অর্থাৎ যেটা বন্যা হলে কেউ সেটা ভেসে যায়, অর্থাৎ ইন দিজ 1980s ইট ওয়াজ লোকেটেড ইন দ্য হুগলি রিভার অ্যাজ এ পার্ট অফ দ্য সুন্দরবন ডেল্টা। আচ্ছা, সুন্দরবন ডেল্টার কাছে মানে সুন্দরবনের কাছে যেটা হুগলি রিভারের ডেল্টা আছে সেইখানে কিন্তু অবস্থান করছে লোয়াছড়া আইল্যান্ড। এটা অলরেডি সাবমার্জ হয়ে গেছে, অর্থাৎ অলরেডি নিমজ্জিত হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমরা আসবো হচ্ছে, এখানে বলে দিই, এখানে ডিটেলস কিন্তু আলোচনা করা হয়েছে, যেখান থেকে আপনি একটা কোয়েশ্চেন করলে অন্যান্য কোয়েশ্চেনগুলো কোয়েশ্চেনেরও আনসার এখানে পেয়ে গেছে। এবারে আমরা আসছি, গন্ডোয়ানার অফ সিস্টেম ইজ ফাউন্ড ইন, গন্ডোয়ানার অফ সিস্টেম পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া গেছে?
না গন্ডোয়ানা রক সিস্টেম ফাউন্ড ইন হচ্ছে বর্ধমান অ্যান্ড পূর্ব বর্ধমান। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, বর্ধমান কিন্তু দুই ভাগে ভাগ হয়েছে, পশ্চিম বর্ধমান আর একটা হচ্ছে পূর্ব বর্ধমান, ঠিক আছে। দা ওয়ার্ড গন্ডোয়ানা হ্যাজ অরিজিনেটেড ফ্রম দা গোন্ড রিজিয়ন অফ মধ্যপ্রদেশ। তাহলে গোন্ড কথার অর্থ হচ্ছে গোন্ড একটা জাতি, যেটা হচ্ছে ভারতে সব থেকে বেশি বাস করছে, ঠিক আছে। 98% অফ কোল ইন ইন্ডিয়া ইজ ফাউন্ড ইন দ্য স্ট্রাকচার। তাহলে গন্ডোয়ানা স্ট্রাকচারের গন্ডোয়ানা কোল বেশি পাওয়া যায়। এরপরে আমরা আসছি, দিস রক হ্যাভ বিন ফর্মড বিটুইন দ্য কার্বনিফেরাস অ্যান্ড জুরাসিক পিরিয়ড। তাহলে হচ্ছে গন্ডোয়ানা রক ফর্মেশন কবে হয়েছে এটা আমাদের মনে রাখতে হবে, কার্বনিফেরাস জুরাসিক পিরিয়ডে। অনেকে ভাববেন কোশ্চেনগুলো অনেক ডিপলি আমরা আলোচনা করছি, কিন্তু এটাই আপনাদের উপকার, কারণ কোশ্চেনগুলো যদি এর মধ্যে যেটা কোশ্চেন আলোচনা করছে সেটা না হলে আপনাকে যেখান থেকে কোশ্চেন আলোচনা হচ্ছে ডিটেলস যখন আলোচনা করবো ওখান থেকে অনেক কোশ্চেনের আনসার আপনার কিন্তু জানা হয়ে গেছে। আচ্ছা এরপরে আসছে, সেভারেল ক্র্যাক আর ফর্মড ইন দ্য পেনিনসুলার ইন্ডিয়া ডিউরিং দ্য কার্বনিফেরাস পিরিয়ড। বেসিন লাইক ডিপারসন ওয়ার মেড বিকজ অফ দ্য সিঙ্কিং অফ দ্য ল্যান্ড অ্যামং দিজ ক্র্যাক। কোল ওয়াজ ফর্মড বাই দ্য বিউরিং ডাউন দ্য ভেজিটেশন অফ দ্যাট পিরিয়ড। আমরা জানি যে কোল যে ফর্মড হচ্ছে সেটা বিভিন্ন দীর্ঘদিন বছরের পর বছর হাজার বছর ধরে যে গাছপালা সব কিছু যে মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে সেটাই পরে সেটা আস্তে 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 সেটা কোল ফর্ম হচ্ছে, ঠিক আছে, কোলে মানে কয়লা হচ্ছে। দিস কোল ইজ নিউ ফাউন্ড মেনলি ইন দ্য রিভার ভ্যালি অফ দ্য দামোদর। তাহলে এটা দামোদর এবং সোনদীতে পাওয়া যাচ্ছে এই ধরনের কোল, মহানদী এবং গোদাবরী অ্যান্ড ওয়ার্ধা। এবারে আমরা আসছি অজয় রিভার। অজয় রিভার কোথায় আছে? না অজয় রিভার আছে, অজয় রিভার ইজ বিটুইন, বলছে অজয় রিভার সিস্টেম ইজ লাইজ বিটুইন দ্য ময়ূরাক্ষী অন দ্য নর্থ অ্যান্ড দামোদর অ্যান্ড দ্য বাঙ্কর খাড়ি রিভার সিস্টেম ইন দ্য সাউথ। আচ্ছা উত্তরে আছে দামোদর, দক্ষিণে আছে বাঙ্কর রিভার, ঠিক আছে। ময়ূরাক্ষী এবং দামোদর নদীর মাঝখানে আছে অজয়। হাইস্ট পিক অফ দ্য ওয়েস্টার্ন সরি হাইস্ট পিক অফ ইস্টার্ন পার্ট অফ দার্জিলিং ইস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার। আচ্ছা হাইস্ট পিক অফ, আমরা জানি দার্জিলিংয়ের মানে হাইস্ট পিক যদি বলা হয় সেটা হচ্ছে টাইগার হিল, ঠিক আছে। ইস্টার্ন পার্ট অফ তিস্তা, তিস্তার মানে তিস্তার পূর্ব দিকে কী আছে, এটা হচ্ছে রসিলা, রসিলা দিয়েছে রসিলা। অ্যাকচুয়ালি রসিলা কিন্তু কালিম্পংয়ের উচ্চতম শৃঙ্গ, ঠিক আছে। দার্জিলিংয়ের কিন্তু উচ্চতম শৃঙ্গ কি না টাইগার হিল। আচ্ছা এরপরে দিয়েছে যে চোলা রেঞ্জ অফ দ্য সিচুয়েটেড ইন দ্য সিকিম এন্ড ভুটান, বাট দ্য হাইস্ট পিক ইজ রসিলা। আচ্ছা তারপর হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ময়ূরাক্ষী রিভার প্রজেক্ট। ময়ূরাক্ষী রিভার প্রজেক্ট কিসের জন্য হয়েছে না, এটা ইরিগেশন, ঠিক আছে, সেচ কার্যের জন্য ব্যবহৃত হচ্ছে ময়ূরাক্ষী রিভার প্রজেক্ট। সোর্স হচ্ছে ত্রিপুত হিল, লেন 285 মিমি, অলসো কল দ্য মোর রিভার। ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, হোয়াইট অর্কিড এটা আমরা ভালোভাবে জানি যে হোয়াইট অর্কিড দেশ বলা থাকে কার্সিয়াংকে, কার্সিয়াংকে বলা হোয়াইট অর্কিড, কার্সিয়াং কোথায় অবস্থিত সেটা কালিম্পং অবস্থিত। কার্সিয়াং দ্য নেম অফ দ্য লিপচা মিন্স স্মল হোয়াইট অর্কিড অ্যান্ড দ্য প্লেস ইজ অফেন রেফার টু অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য হোয়াইট অর্কিড উইচ গ্রো ইন অ্যাবান্ডান্স থ্রু দ্য ইয়ার। কার্সিয়াং ইজ ওয়ান অফ দ্য স্লোপ অফ কোথায় না, কার্সিয়াং কোথায় অবস্থিত, ডো হিলে অবস্থিত কার্সিয়াং। আচ্ছা জয়চন্দী হিল, জয়চন্দী হিল এইখানটা রিস্টিকে, জয়চন্দী হিল কোথায় অবস্থিত, জয়চন্দী হিল অবস্থিত পুরুলিয়াতে। তাহলে জয়চন্দী হিল কোথায় অবস্থিত, জয়চন্দী হিল হচ্ছে পুরুলিয়াতে অবস্থিত। এরপরে আছে দ্য নিউ নেম অফ দ্য ক্যাঙ্গিস গ্লাসিয়ার, ক্যাঙ্গিস গ্লাসিয়ারের নতুন নেম কি আছে না, জেমু, জেমু গ্লাসিয়ার। ইলামবাজার, ইলামবাজার ইজ দ্য ব্যাঙ্ক অফ ইস্ট রিভার, ইলামবাজার এটা খুবই ইম্পর্টেন্ট, ইলামবাজার হচ্ছে অজয় নদীর তীরে অবস্থিত ইলামবাজার। ইলামবাজার ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম অ্যান্ড নর্দার্ন ব্যাঙ্ক অফ অজয় রিভার ব্যাঙ্কের, অর্থাৎ অজয় নদীর উত্তর দিকে অবস্থিত, এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে পড়ছে ইলামবাজার। এরপর আমরা আসি ওল্ডেস্ট নেম অফ দ্য হালি শহর, হালি শহরের পুরানো নাম কি ছিল, হালি শহরের পুরানো নাম কি ছিল না, এটা হচ্ছে কুমারহাট্টা, কুমারহাট্টা নাম ছিল হালি শহরের নাম। হালি শহরটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত আমরা এখানে দেখে নেব না, এখানে দেওয়া রয়েছে যে হালি শহর ইজ বিলিভড হ্যাভ দ্য এক্সাইটেড ফ্রম দ্য আর্লি মিডিল এজ, ইট ওয়াজ আর্লিয়ার নেমড অ্যাট কুমারহাট্টা ইন অ্যান্ড ইন 13th century ডিউরিং দ্য রিজিয়ন অফ বখতিয়ার খলজি ইট ওয়াজ নোন এজ হাভেলি শহর। ইন 16th century আবুল ফজল আইনি একবার মেনশন ইন হালি শহর। এবারে আমরা আসছি মুর্শিদাবাদ সরি মরিবাউন ডেল্টা অফ গঙ্গা ডেল্টা রিজিয়ন ইজ বিটুইন, মরিবাউন ডেল্টা কোথায় অবস্থিত, মরিবাউন ডেল্টার নাম অনুসারে হয়েছে এখানে দিয়েছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ মরিবাউন ডেল্টা তাহলে কোথায় অবস্থিত না, মরিবাউন ডেল্টা হচ্ছে মুর্শিদাবাদে অবস্থিত। হাউ মেনি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আর দেয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, এটা অনেকেরই জানা নেই, ঠিক আছে। তাহলে এই ডিভিশনগুলো আমরা আলোচনা করছি,
কী কী ডিভিশন আছে? এক হচ্ছে বর্ধমান ডিভিশন, যেটাতে পড়ছে ডিস্ট্রিক্ট, কোন কোন ডিস্ট্রিক্টগুলো দেখে নিন। আচ্ছা, যেটা বর্ধমান ডিভিশন তার মধ্যে পড়ছে হুগলি ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান মানে বর্ধমান পুরোটাই পড়ছে, আর বীরভূম। মালদা ডিভিশনের মধ্যে পড়ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ। জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে পড়ছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। আচ্ছা, প্রেসিডেন্সি ডিভিশন যেটা হচ্ছে কলকাতা, প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে পড়ছে হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। আর মেদিনীপুর ডিভিশনে পড়ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। তাহলে এটা আমাদের জানা হয়ে গেল যে কতগুলো ডিভিশন আছে পশ্চিমবঙ্গে, 5টি ডিভিশন। আচ্ছা, এরপর এখানে দিয়েছে যে ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি, এটা আগে বললাম যে 5টা ডিভিশন আছে। আচ্ছা, ডুংরি, ডুংরি কথাটা আমরা অনেকেই শুনেছি, ডুংরি হচ্ছে ছোটো ছোটো মালভূমিকে বলা হয় ডুংরি। ডুংরি এখানে তাহলে আমরা দেখে নেবো কি না, ডুংরি ইজ নোন অ্যাজ স্মল টাইপ অফ হিল ইন দ্য পুরুলিয়া। তাহলে ডুংরি কোথায় অবস্থিত? না, ডুংরি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত, ঠিক আছে। তারপরে দিয়েছে দার্জিলিং হিমালয় হ্যাভ উইচ টাইপ অফ রক, দার্জিলিং হিমালয় কোন ধরনের রক আছে? না, দার্জিলিং হিমালয়ের রক আছে টার্সিয়ারি রক সিস্টেম। টাইপ অফ রেন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে কোন ধরনের বৃষ্টিপাত হয় সেটা আমরা আলোচনা করবো। এক হচ্ছে অরোগ্রাফিক, মানে পশ্চিমবঙ্গে তো অনেক পর্বত শ্রেণীও আছে, তো অরোগ্রাফিক প্রেসিপিটেশনটা কি? না, অরোগ্রাফিক মানে হচ্ছে পার্বত্য ঢালে যে বৃষ্টিপাত হয়, মেঘ ঢাকা খেয়ে যে বৃষ্টি হয় সেটাকে বলা হয় অরোগ্রাফিক, বাংলাতে যেটাকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টি। আচ্ছা, অরোগ্রাফিক রেন ইজ প্রডিউসড ওয়েন ময়েশ্চার আর লিফটেড অ্যাজ ইট মুভস ওভার দ্য মাউন্টেন রেঞ্জ অ্যান্ড অ্যাজ দ্য এয়ার রাইজেস অ্যান্ড কুল। ওপর দিকে যত বাতাস ওপর দিকে বইছে তত কী হচ্ছে না, ভারী হয়ে সেখানে পর্বতের ঢালে ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এটা হলো অরোগ্রাফিক, ঠিক আছে। অরোগ্রাফিক ক্লাউড ফর্ম দ্য সার্ভ অ্যাজ দ্য সোর্স অফ দ্য প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন মানে বৃষ্টি আকারে ঝরে পড়ছে, মোস্ট অফ দ্য হুইচ ফল আপ উইন্ড অফ দ্য মাউন্টেন রেঞ্জ। আচ্ছা, এরপরে আমরা আসবো অ্যাল্টিটিউড অফ দ্য ভূম রেলওয়ে স্টেশন, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষায়, যেটা আছে পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন যদি বলা হয় সেটা ভূম। আচ্ছা, এর উচ্চতা নিয়ে অনেকের মতামত আছে, অনেক কোথাও কোথাও আছে কত 22-47, যেটা দেখবেন অনেক বইতে আছে 22-47, যেটা আপনি পাবেন কার্তিক চন্দ্র মন্ডল পাবেন 22-47, আর রিসেন্ট যে বইগুলো আপনি পাচ্ছেন সেগুলোতে পাবেন আপনি 22-98, ঠিক আছে। তো আমাদের যেখানে অপশন দেখে আমাদের আনসার করতে হবে। আচ্ছা, ঘুম রেলওয়ে স্টেশনটা এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত দার্জিলিংয়ে। হিমালয়ান রেলওয়ে ইজ দ্য হায়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, হিমালয়ান রেলওয়ে হায়েস্ট রেলওয়ে স্টেশন, আর ঘুম রেলওয়ে স্টেশন হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মধ্যেই পড়ছে। উইচ আর দ্য টু টাইগার রিজার্ভস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে দুটো টাইগার রিজার্ভ আছে সেটার নাম কি? এক নম্বর হচ্ছে বক্সা ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে আলিপুরদুয়ারে অবস্থিত, আর একটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এরপরে আমরা আসছি দ্য ডেল্টা অফ গঙ্গা রিজিয়ন ইজ অ্যান এক্সাম্পল অফ, বলছে গঙ্গা রিজিয়ন মানে যে ডেল্টা আছে কী কী আছে সেটা আমরা দেখে নেবো। বলছে আর্কিউট অর ফ্যান শেপড ডেল্টা, অর্থাৎ এখানে হচ্ছে পাখা, আমরা যেমন তিনটে এইরকম তিনটে যে এ থাকে পাখার সেই রকম ধরনের ডেল্টা আছে, ঠিক আছে, দ্বীপ আছে যেটা পাখির পায়ের মতো বলা হয় অনেক সময়। আর্কিউট অর ফ্যান শেপড ডেল্টা, দ্য ল্যান্ড অ্যারাউন্ড দ্য রিভার মাউথ আর্চিস আউট ইন টু দ্য সি অ্যান্ড দ্য রিভার স্প্লিট মেনি টাইমস অন দ্য ওয়ে অফ দ্য সি ক্রিয়েটিং দ্য ফ্যান শেপ। বলছে যখন নদী সমুদ্রে পড়ছে তখন কী হচ্ছে, নদী হচ্ছে সমতল ভূমিতে যেদিক সেদিক থেকে প্রবাহিত হচ্ছে, যেহেতু সমতল ভূমি তখন সেটা বিভিন্ন ধরনের দ্বীপ সৃষ্টি হচ্ছে যেটা পাখির পায়ের মতো এবং ফ্যানের মতো এরকম। এবার আমরা হচ্ছে টাইপ অফ ডেল্টা, কতগুলো ডেল্টা আছে? এক হচ্ছে আর্কিউটার ফ্যান শেপ, অর্থাৎ ফ্যান অর্থাৎ পাখার পাতের মতো ডেল্টা। ফসফেট ডেল্টা, ফসফেট ডেল্টা হচ্ছে ল্যান্ড অ্যারাউন্ড দ্য মাউথ অফ দ্য রিভার জাস্ট আউট অ্যারো লাইক, অর্থাৎ হচ্ছে অ্যারো লাইক মানে হচ্ছে এরকম হয়ে যাচ্ছে এরকম ডেল্টা। আচ্ছা, তারপর হচ্ছে বার্ডস ফুট, এর আগে বললাম যে পাখির পায়ের মতো ডেল্টা, এটা হচ্ছে পাখির পায়ের মতো ডেল্টা, ঠিক আছে, তিন ধরনের ডেল্টা তৈরি করছে। এবারে আসছি আমরা দ্য ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ এগ্রিমেন্ট ওভার শেয়ারিং দ্য গঙ্গা ওয়াটার ওয়াজ সাইন্ড। আচ্ছা, এটা আমরা দেখে নেবো যে ইন্ডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছিল গঙ্গা ওয়াটার ট্রিটি, গঙ্গা ওয়াটার ট্রিটি একবার হয়েছিল 1967, ঠিক আছে, সেটা ভারতের সাথে, আর 1996 যেটা হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে। বায়োলেটারাল ট্রিটি এখানে আমরা দেখে নেবো, এখানে দেওয়া হচ্ছে বায়োলেটারাল ট্রিটি ওয়াজ সাইন্ড বাই দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এইচ ডি দেবগৌড়া অ্যান্ড বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজিদ দ্য
12 ডিসেম্বর 1996 ইন দ্য ইন্ডিয়ান ক্যাপিটাল অফ দ্য নিউ দিল্লি অ্যাজ পার দ্য ট্রিটি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ সাইন করেছে কবে না সাইন হয়েছে 1996 ফর শেয়ারিং দ্য গঙ্গা ওয়াটার ফারাক্কা অ্যান্ড ডিভিশন অফ অ্যারাজ ফলো ডিফারেন্স ইন টাইম বিটুইন আইএসটি অ্যান্ড কলকাতা স্ট্যান্ডার্ড টাইম আমরা জানি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আর কলকাতা স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে আলাদা এটা কত না ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যা আছে তা থেকে 24 মিনিট হচ্ছে আগিয়ে রয়েছে কলকাতা ঠিক আছে গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া যেটা পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় সেটা হচ্ছে কি সরি গেটওয়ে অফ নর্থ ইস্ট এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার যদি বলা হয় সেটা হচ্ছে সিকিম আর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার যদি বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার অনেক সময় এটাকে বলা হয় শিলিগুড়ি বলা হয় ঠিক আছে আর স্টেট যে স্টেট যদি বলা হচ্ছে সেটা হচ্ছে সিকিম আর ডিস্ট্রিক্ট যদি বলা হয় তখন হচ্ছে শিলিগুড়ি এবারে দিয়েছে এখানে ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিডিং দ্য টোব্যাকো টোব্যাকো প্রোডিউস করছে কোথায় তামাক সব থেকে বেশি প্রোডিউস হয় পশ্চিমবঙ্গের কোচবিহারে আচ্ছা ব্যান্ডেল ইজ দ্য সেন্টার অফ ব্যান্ডেল কোথায় ব্যান্ডেল কিসের জন্য বিখ্যাত না থার্মাল ইলেকট্রিসিটির জন্য ব্যান্ডেল বিখ্যাত উইচ পার্ট অফ কলকাতা ইজ নোন এজ রামসার সাইট রামসার সাইট এটা আমরা জানি যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যুক্ত হয়েছে যেটা কবে না যেটা হচ্ছে 2002 সালে দ্য ওয়েটল্যান্ড কভার 125 স্কোয়ার কিলোমিটার অ্যান্ড ইনক্লুড সল্ট মার্সেস অ্যান্ড সল্ট মিডো অ্যাজ ওয়েল অ্যাজ সিভেজ ফার্ম অ্যান্ড সেটলিং পন্ড দ্য ওয়েটল্যান্ড আর ইউজ দ্য ট্রিট কলকাতা সিভেজ অ্যান্ড দ্য নিউট্রিয়েন্টস কন্টেন ইন দ্য ওয়েস্ট ওয়াটার সাস্টেনিং ফিশ ফার্মস অ্যান্ড অ্যাগ্রিকালচার 3 বিঘা করিডর ইজ বিটুইন আচ্ছা এখানে আগে ওয়েস্ট কলকাতা ওয়েটল্যান্ডটা নিয়ে বলি অনেকেই আছেন কলকাতা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডটা অনেকে কোন জিনিসটা জানেন না যেটা সল্টলেকে অবস্থিত যেখানে মাছ চাষ করা হয় ময়লা জল ধরে রেখে সেটাই হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের ওয়েটল্যান্ড ঠিক আছে 3 বিঘা করিডর 3 বিঘা করিডর আছে ভারত বাংলাদেশের মাঝখানে আছে যেটা হচ্ছে কোচবিহার একদিকে পড়ছে আর একদিকে বাংলাদেশ পড়ছে ঠিক আছে এটা হলো 3 বিঘা করিডর এটা আমরা এখানে দেখে নিচ্ছি 3 বিঘা করিডর ট্রিটি হয়েছিল 1974 সালে এগ্রিমেন্ট হয়েছে একবার 1992 সালে একবার হয়েছে আর 2011 সালে হয়েছে অ্যাডিশনাল প্রোটোকল 24 আওয়ার অ্যাক্সেস টু বাংলাদেশি ন্যাশনাল ইন দ্য এনক্লেভ থ্রু দ্য পাসেজ আচ্ছা এরপর আমরা আসবো এখানে ওল্ডেস্ট ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ইন ওয়েস্ট বেঙ্গল ওল্ডেস্ট ইন্ডাস্ট্রিয়াল বেল্ট সব থেকে পুরানো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হচ্ছে হুগলি বেসিন অর্থাৎ হুগলি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য সুন্দরবন সেটা হচ্ছে সাগরদ্বীপ এটা আমাদের মনে রাখতে হবে লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য সুন্দরবন সেটা হচ্ছে সাগরদ্বীপ উইচ মাউন্টেন রেঞ্জ ইজ বিটুইন দার্জিলিং অ্যান্ড নেপাল দার্জিলিং ও নেপালের মাঝখানে কি আছে না সিঙ্গলিলা পর্বতশ্রেণী সিঙ্গলিলা পর্বতশ্রেণী আছে দার্জিলিং ও নেপালের মধ্যে কারণ পশ্চিমবঙ্গের যে উচ্চতম পর্বতশৃঙ্গ সেটা হচ্ছে সান্দাকফু সিঙ্গলিলা পর্বতশ্রেণী এর অন্তর্গত ঠিক আছে আর দার্জিলিং পড়ছে সিঙ্গলিলা পর্বতশ্রেণীর অন্তর্গত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন হুইচ ইয়ার এটা খুব ইম্পর্টেন্ট দার্জিলিং হিমালয় রেলওয়ে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত হয়েছে কবে সেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত হয়েছে 1999 সালে চেথ্রি রেলওয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দ্য নীলগিরি মাউন্টেন রেলওয়ে অ্যান্ড দ্য কালকা সিমলা রেলওয়ে আর কালেক্টিভলি ডিজাইন্ড এজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আন্ডার দ্য নেম অফ মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া দ্য ফোর্থ রেলওয়ে দ্য নর্দার্ন হিল রেলওয়ে ইজ অন দ্য টেন্টেটিভ লিস্ট অফ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মামা ভাগ্নে পাহাড় এটা খুব ইম্পর্টেন্ট মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত বীরভূমে অবস্থিত আচ্ছা আদ্রা আদ্রা কোথায় অবস্থিত না পুরুলিয়ার আদ্রা হচ্ছে রেলওয়ে জংশন এটা WBCS মেন্সের পরীক্ষায় এসেছে আদ্রা হচ্ছে রেলওয়ে জংশন স্মলেস্ট ট্রেভেল গ্রুপ ইন ওয়েস্ট বেঙ্গল স্মলেস্ট বলেছে হাইয়েস্ট মানে বিগেস্ট বা বলেনি লার্জেস্ট ট্রাইভেল গ্রুপ বলেনি স্মলেস্ট ট্রাইভেল গ্রুপ ইন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে টোটো মানে টোটো বৈদ্যুতিক কম কলকাতা হাইকোর্ট বাজ এস্টাবলিশ কবে হয়েছে না 1 জুলাই 1862 1862 তিনটে হাইকোর্ট হয়েছিল কলকাতা বোম্বে মাদ্রাজ হচ্ছে 1862 হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে স্যার বার্নেস পিকক কলকাতা হাইকোর্টের ফার্স্ট চিফ জাস্টিস হচ্ছে বার্নেস পিকক জাস্টিস রমেশ চন্দ্র সরি জাস্টিস রমেশ চন্দ্র মিত্র ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অফিসিয়েটিং চিফ জাস্টিস অ্যান্ড জাস্টিস ফণিভূষণ চক্রবর্তী ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান পার্মানেন্ট চিফ জাস্টিস অফ দ্য কোর্ট ঠিক আছে ফণিভূষণ ছিল পার্মানেন্ট চিফ জাস্টিস অফ দ্য কোর্ট স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেটা হচ্ছে কলকাতা আর যদি বিগেস্ট বলা হয় সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা কাটোয়া ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ কাটোয়া হচ্ছে কোথায় কাটোয়া হচ্ছে ভাগীরথী নদীর অবস্থিত রেড সয়েল অর্থাৎ হচ্ছে লাল মৃত্তিকা রিজিয়ন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সেটা কোথায় অবস্থিত রাড় রু বেঙ্গল অর্থাৎ রাড় রিজিয়ন অবস্থিত রাড় বঙ্গ কোথায় পড়ছে না মালদা
মুর্শিদাবাদ, বাঁকুড়া এগুলো পড়েছে রাজ্যবিজ্ঞানের মধ্যে, পশ্চিম মেদিনীপুর এগুলো পড়েছে রাজ্যবিজ্ঞানের মধ্যে। স্টেট অ্যানিমেল অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমেল কি আছে? ফিশিং ক্যাট। এটা হচ্ছে WBCS এসেছে, PSC ক্লার্কশিপে গতবারে এসেছে, আর BCS মেন্সে এসেছে, ঠিক আছে। তাহলে স্টেট অ্যানিমেল অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ইন অফ ফিশিং ক্যাট। স্টেট বার্ড অফ ওয়েস্ট বেঙ্গল, এটা খুব ইম্পর্টেন্ট। স্টেট বার্ড অফ, এটা হচ্ছে হোয়াইট থ্রোট কিংফিশার, অর্থাৎ হচ্ছে সাদা গলার কিছু মাছরাঙা পাখি, সেটা হচ্ছে স্টেট বার্ড অফ ওয়েস্ট বেঙ্গল। স্টেট ট্রি, ন্যাশনাল ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা হচ্ছে ছাতিম বলা হয়, আবার দেবিল ট্রিও বলা হয় সেটাকে। স্টেট ফ্লাওয়ারটা কি আছে? নাইট ক্লিয়ারিং জ্যাসমিন, বাংলায় যেটাকে বলা হয় শেফালি, ঠিক আছে। নাইট ক্লিয়ারিং জ্যাসমিন হচ্ছে স্টেট ফ্লাওয়ার অফ ওয়েস্ট বেঙ্গল। রিচ গুপ্ত রুলার ব্রড দ্য এরিয়া অফ বেঙ্গল আন্ডার দেয়ার রুল, এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার বেঙ্গল পর্যন্ত এরিয়া করেছিল সাম্রাজ্য। 24 পরগনা ডিভাইডেড হয়েছে, আর 24 পরগনা জেলা কবে ডিভাইড হয়েছে? সেটা হচ্ছে 1 মার্চ 1986 সালে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা ভাগ করা হয়েছে। ইন হুইচ ইয়ার কলকাতা হাইকোর্ট কনভার্টেড টু কলকাতা? আচ্ছা, ক্যালকাতা হাইকোর্ট থেকে কলকাতা হয়েছে, সেটা হচ্ছে 2001 সালে, ঠিক আছে। লার্জেস্ট ল্যান্ডলাইড রিজিয়ন ইন ওয়েস্ট বেঙ্গল, সেটা হচ্ছে আমবুট্টা দার্জিলিং। ল্যান্ডলাইড রিজিয়ন হচ্ছে, ল্যান্ডলাইড রিজিয়ন হচ্ছে আম্বুটিয়া দার্জিলিং। হাউ মেনি স্টেট হাইওয়ে আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে কতগুলো স্টেট হাইওয়ে আছে? সেটা হচ্ছে 15টা। ওল্ড নেম অফ পুরুলিয়া, পুরুলিয়ার আগে নামটা ছিল মানভূম, এটা আগেও আলোচনা করেছি, কোশ্চেনে। চন্দননগর গট ফ্রিডম ফ্রম ফ্রেঞ্চ কলোনি কবে? এটা খুবই ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে 1954 সালে, 1954 সালে চন্দননগর থেকে ফরাসিরা চলে যায়, 2 অক্টোবর। অ্যান্সার অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো আমরা দেখে নেবো কী কী আছে। না দুর্গাপুর আসানসোল, এক হচ্ছে দুর্গাপুর আসানসোল বর্তমান, 2nd 5-year প্ল্যান হয়েছে হুগলি, ইন্ডাস্ট্রিয়াল মেশিন ম্যানুফ্যাকচারিং ওয়েবসন পুরুলিয়া হুগলি হাওড়া এবং খড়গপুর। আচ্ছা বন্ধুরা, এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের একটা জিস্ট আমি আপনাদের কাছে তুলে ধরলাম, ঠিক আছে। তো ভিডিওগুলো কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে, অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, এটা আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ 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 আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন। আমি অবশ্যই আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট ভিডিওই আপলোড করবো, ইম্পর্ট্যান্ট ভিডিও যেগুলো আপনাদের কাজে লাগবে, ঠিক আছে। তাহলে নোটিফিকেশান অন করে আপনি চ্যানেলটিকে সাপোর্ট করুন। আর পরের ভিডিওতে আমি নিয়ে আসছি WBCS মেন্সের জন্য মক টেস্ট, আর যেগুলো হিস্ট্রি জিওগ্রাফি যেগুলো বলেছিলাম ডিটেলস আলোচনা করবো, সেগুলো পরের ভিডিওতে নিয়ে আসছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে।